বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একাদশ শ্রেণীর ইংরেজির একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের ইংরেজিতে 5টা কবিতা রয়েছে। তোমরা জানো যে প্রত্যেকটা কবিতা থেকে একটা করে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, অর্থাৎ মোট 5টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। প্রত্যেকটি প্রশ্নের মান 5, কিন্তু তোমাদের লিখতে হয় মাত্র 2টি কোশ্চেন, অর্থাৎ 5টা কবিতা থেকে 5টা প্রশ্ন আসবে। তোমাদের যে কোনো 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে এবং মান হলো 2টো প্রশ্নে 5+5=10। অর্থাৎ তোমরা যদি কেউ মনে করো যে তোমরা 2টো কবিতার প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে, তাহলে কিন্তু তোমরা 2টো থেকেই 2টো প্রশ্ন ভালোভাবে কমন পেয়ে যাবে। তো আমি তোমাদের সামনে 5টা কবিতা থেকে প্রত্যেকটা কবিতার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শেয়ার করছি। তোমরা যে যার মতো যে কোনো 2টো কবিতার প্রশ্ন যদি কমপ্লিট করো, তাহলেই কিন্তু 2টো প্রশ্ন হুবহু কমন পাবে। তো আমি তোমাদের সামনে এবার প্রশ্নগুলো তুলে ধরছি, তোমরা প্রয়োজনে প্রশ্নগুলো নোটস করে নিতে পারো এবং প্রশ্নগুলো অবশ্যই পড়ে ফেলো, কারণ এখান থেকে কিন্তু হুবহু কোশ্চেন তোমরা তোমাদের পরীক্ষার হলে সম্পূর্ণরূপে কমন পাবে।